তারঙ্গরূপ তৈরি থাকবেন মঞ্জু বিশ্বাসের পরে আহমদ আকবর খান। মোহাম্মদ আকবর খান ভালোবাসার অনুরূপ। নমস্কার, শুভ বিকেল। কবি মঞ্জু বিশ্বাসের দ্বিতীয় কাব্যগ্রন্থ সুবৃত্তিতে দাঁড়িয়ে মৌলক উন্মোচনের আজকের প্রধান অতিথি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা দক্ষিণ দিল্লি রবীন্দ্র কমপ্লেক্সের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথের আদি পুরুষের বাড়ি ও শ্বশুরবাড়ি ঘিরে যে সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে দক্ষিণ দিল্লি রবীন্দ্র কমপ্লেক্সের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এবং মৃণালিনী সংস্কৃতি মঞ্চের সভাপতি কাজী খেলাপাত হোসেন আমাদের মাঝে আছেন। তিনি মূল বইয়ের মৌলক উন্মোচন করছেন এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ও কবি মোহাম্মদ আবু সুফিয়ান খান, পাপেট শো প্রডিউসার ভারত থেকে এসেছেন দিলীপ মন্ডল, রঞ্জনকান্তি তালুকদার স্কুল শিক্ষক, এবং আমাদের সঙ্গে আরো আছেন গবেষক প্রাবন্ধিক গবেষক মৃত্যুঞ্জয় রায়, যিনি নিয়মিত লিখে থাকেন আমরা আগ্রাসী হয়ে পড়ি প্রথম আলোতে বেশি লিখে থাকেন। অনেক অনেক গবেষণা গ্রন্থ তার বেরিয়েছে। তো এখনই মৌলক উন্মোচন পর্ব শুরু হচ্ছে। আমি মঞ্জু বিশ্বাসকে নিয়ে দু এক কথা বলতে চাই। মঞ্জু বিশ্বাস স্বভাব কবি, নিজস্ব সংস্কৃতি ও জন ইতিহাসের প্রতি দায়বদ্ধ এক নিবেদিত প্রাণ শিক্ষক। অন্ধকারকে তিনি নিয়ে যেতে চান আলোর উচ্ছরণের দিকে। সাম্প্রতিক সমাজ ও মানুষের বিপন্নতা, অমানবিকতা, লোভ, হিংসা, ঈর্ষা, প্রেমহীনতা, এইসব অনুদার মুদ্রা তাকে পীড়িত ও বেদনাহত করে। কবি এসব কিছুর জন্য পুরুষতান্ত্রিকতা ও কর্তৃত্ববাদকে দায়ী করেন। আর তাই পরিচিত ও চেনা ছকের বাইরে গিয়ে কর্তৃত্ববাদের বিরুদ্ধে কবির এক অনন্য জেহাদ, সেই সঙ্গে জীবন ও জীবনের গহনে লুকিয়ে থাকা এক কিরণময় অনুভব তার এই কবিতাটি। আমরা বা আমি মঞ্জু বিশ্বাসের এর আগে তার এই আমার আকুলতা নামে প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে, এটা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমি এর পাঠক প্রিয়তা দাবি জানাই এবং বহুল প্রচার কামনা করছি। আমি মৃত্যুঞ্জয় রায়কে দু এক কথা বলার জন্য মাইক্রোফোনে গিয়ে ধন্যবাদ। আমি প্রথমে অভিনন্দন জানাই কবি মঞ্জু বিশ্বাস, যিনি একটি চমৎকার বই লিখেছেন। আমি যদিও পুরোটা পড়িনি, কিন্তু উল্টাপাল্টা যেটা বুঝতে পেরেছি যে ঝুমঝুম বৃষ্টিতে বা ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে যে বইটি, এটির পাতায় পাতায় তারা আবেগ মিশে আছে। আর যেটি আমার কাছে মনে হয়েছে যে একটি বই, একটি কবিতার হোক আর একটি প্রবন্ধই হোক বা উপন্যাস হোক, যে কোনো বই লেখকের কাছে একটি সন্তানের মতো, এবং এটি তার একটি পবিত্র কাজ। এবং সেই হিসাবে দ্বিতীয় বই হিসেবে কবির এই গ্রন্থ এই প্রকাশ আমার মনে হয় যে এই স্মৃতি তার অনেকদিন থাকবে। এবং আমরা অনেক লেখকের ইতিহাস বা জীবন হিসেবে জানি যে প্রথম দিকের যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো নিয়ে তাকে অনেক সংগ্রাম করতে হয় এবং অনেক চড়াই উত্তরাই করিয়ে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে হয়। তো সেই হিসাবে তৃতীয় বই প্রকাশ, এটি অবশ্যই আমরা সদুবার জানাতে পারি, অভিনন্দন জানাতে পারি যে প্রথম বইয়ের পর দ্বিতীয় প্রকাশ যখন হয়েছে আমরা আশা করতে পারি তার তৃতীয় প্রকাশ এবং পরবর্তীতে তার এই উৎসাহ আরও বজায় থাকবে এবং এই উৎসাহ নিয়ে উনি লিখে যাবেন। তো যে কয়েকটি কবিতা আমি এর মধ্যে পড়েছি তার মধ্যে আমার মনে হয়েছে যে শুধুমাত্র আবেগ মিশে আছে তা না, এর মধ্যে তার আত্মার কিছু শব্দ, তিনি তার পারিপার্শ্বিকতা, আত্মীয়তা,
এবং আশেপাশের যারা আছেন তাদেরকে নিয়েও লিখেছেন, পরিবেশকে নিয়ে লিখেছেন। আমি বিশেষ করে একজন কৃষিবিদ এবং প্রকৃতি নিয়ে সবসময় লিখে থাকি এবং বিভিন্ন বিষয়ের কৃষি, প্রকৃতি, পরিবেশ এসব নিয়ে গবেষণা করি। এবং সেদিক থেকে আমি আসলে কবিতার বোধ ভানা এবং কবিতা আমার কাছে খুব দুর্বোধ্য এক জটিল বিষয়। তারপরেও আমার কাছে মনে হয় যে কবিতা আমাদের ভাবনার জগৎকে প্রসারিত করে, কল্পনার জগৎকে প্রসারিত করে। সেই হিসেবে মঞ্জু বিশ্বাসের এই কবিতার বই আমাদের অনেককেই নতুন ভাবনার খোরাক দিবে এবং আমার বিশ্বাস যে তার এই বই পাঠক প্রিয়ত হবে। আমি তার সফলতা কামনা করি। সবাইকে তার বই পড়ার জন্য এবং কেনার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ প্রাবন্ধিক কবিত্র মৃত্যুঞ্জয় রায়। এবার ভারত থেকে আগত পাপেট শো প্রডিউসার দু এক মিনিটের মধ্যেই কথা শেষ করবেন, ভারত থেকে আগত দিলীপ মণ্ডল। রসায় সংযুক্ত দাঁড়িয়ে দারুণ খুব সুন্দর একটি নাম কবি মঞ্জু বিশ্বাসের যে লেখা কবিতা বলছি, তা আসলে যাই করি না কেন আমার মনে হচ্ছে কবিতা পড়তে হয়, মানুষদেরই লিখতে হয়, মানুষের কথা লিখতে হয়। আবার মনে করে দেওয়ার জন্য যে আমরা মানুষ, মানুষদের অন্ধকার, মানবিকতা, এই অন্ধকার দিকটা কাটিয়ে আমরা কিভাবে আবার ভালো মন নিয়ে ভালোভাবে মানুষ রূপে যাতে আমরা আসতে পারি, সেই দিকটা মনে করিয়ে দেওয়ার জন্য নানান বিষয়ে, নানান দিকটা অন্ধকার হাত থেকে বেরিয়ে আসার জন্য সেটা উনি লিখেছেন। আপনারা পড়বেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ দিলীপ মণ্ডল। এবার এক মিনিটেই কথা শেষ করবেন মুক্তিযোদ্ধা ও কবি মোহাম্মদ আবু সুফিয়ান খান। ধন্যবাদ। এখানে আমরা আছি শুধু সুনামগঞ্জ থেকে আগত রঞ্জন কান্তি তালুকদার, ভারত থেকে আগত দিলীপ মণ্ডল এবং এই বইটি যার মোড়ক উন্মোচন করছি সেই স্বপ্ন মঞ্জু বিশ্বাস, তিনি আসছেন শুধু যশোর জেলা থেকে। বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রান্ত, দূর প্রান্ত থেকে আমরা এখানে সমবেত হয়েছি এবং ভারত থেকে এসে এখানে সমবেত হয়েছি। এটা একটা সমৃদ্ধ অনুষ্ঠান মনে করি তাই। এবং এই বইয়ের নাম ভ্রম দৃষ্টিতে দাঁড়ানো আর মঞ্জু বিশ্বাস, নাম দুটি যেন খুবই কাছাকাছি একটি শৈল্পিক নাম এবং কবি নিজে একজন প্রভাষক, নামটিও শৈল্পিক হয়েছে। বইটি আমি কয়েকটি কবিতা পড়েছি ফেসবুকের মাধ্যমে, আমি দেখেছি তার লেখার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, প্রকৃতি আছে, ভালোবাসা আছে, জীবন বোধ আছে। এবং তিনি শুধু বাংলাদেশের মানুষের জন্যই লেখেন না, ভারত, বাংলাদেশ, পৃথিবীতে প্রায় 43 কোটি বাঙালি আছে, এই 43 কোটি বাঙালির জন্য লেখেন এবং এই 43 কোটি বাঙালির সাথে আরো প্রায় 60 কোটি মানুষ বাংলাদেশকে ফলো করে। সেই বাংলাদেশের ফলোয়ার্স হিসেবে 100 কোটি লোক আমাদেরকে ফলো করে। আমরা মনে করি যে আমরা যারা লিখি এই 100 কোটি লোকের জন্য লিখি, আপনারা যারা লিখবেন তারা 100 কোটি লোকের জন্য লিখবেন এবং এই লেখা সমৃদ্ধ এবং সুন্দর হয়ে পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিবে, বাংলাদেশের বুক উজ্জ্বল করবে, বাংলাদেশের ভালোবাসা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিবে এবং মঞ্জু বিশ্বাস তারই একজন কবি। ধন্যবাদ সকল। এবার কবি বলবেন, কবি মঞ্জু বিশ্বাস দু এক কথা বলবেন। নমস্কার সবাইকে, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে শুনেছেন এটি আমার দ্বিতীয় কাব্য গ্রন্থ, আর এটা যে সন্তানের মতো মৃত্যুঞ্জয় দাদা সেটা বলেছেন, আমার দুটি সন্তান, আপনাদের কাছে অনেক আশীর্বাদ কামনা করি, আমি যেন আরো সন্তান জন্ম দিতে পারি। আমি মায়ের জাতি, আমি একটি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা, প্রচুর ছাত্রী আছে আমার এবং আমার ছাত্রীরা, সহকর্মীরা, আমার ফেসবুকের বন্ধুরা, সব মানুষ আমার কবিতা ভীষণ পছন্দ করে, তাদের অনুপ্রাণিত আমি অনুপ্রেরণাতেই এই কাব্যগ্রন্থ করতে পেরেছি আর আপনাদের আশীর্বাদে। আমার মনে হয় এই কবিতা আমি নিজের জন্য নিজেকে বড়াই করে বলছি না, আমি তাৎক্ষণিকভাবে কবিতা লিখতে পারি এবং খুব মিনিং থাকবে, আবার ছন্দ থাকবে এবং কথায় কথায় আমি ছোটবেলা থেকে এই ছন্দে কবিতা লিখতে পারিছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আর এই এখন অধ্যাপনা করছি এখানেও আমি ছন্দে তলে তলে আমার ছাত্রীদের আমি শিক্ষা দেই, তারা ভীষণভাবে খুশি হয়। যাই হোক, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, এরপরে আরো অনেক মোড়ক উন্মোচন হবে। আমি আপনাদের কাছ থেকে আর বেশি সময় নিচ্ছি না, শুধু আপনাদের কাছে আমি দোয়া, আশীর্বাদ এটা আমি প্রার্থনা করছি। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি আশা করি অনেক অনেক কিছু দিতে পারবো, আমার ভিতর সে প্রতিভা আছে, আপনারা যদি আমাকে আরো উৎসাহিত করেন এবং আশীর্বাদ করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ আমাদের শুনবার জন্য সবাইকে অশেষ কৃতজ্ঞতা। মোড়ক উন্মোচনের অনুষ্ঠান বিশেষ করে ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে এখানে শেষ হচ্ছে। এরপরে আসবেন মোহাম্মদ আকবর খান, মোহাম্মদ আকবর খান আসেন, তাদের চলে আসেন মঞ্চে। এখন চালু রাখবো এখন বন্ধ করে দেন।